ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই ভিডিওতে আমরা থেবরিন থিওরাম সম্পর্কে জানবো থেবলিন থিওরাম সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে থেবরিন থিওরাম সেসব সার্কিটের জন্যই এপ্লিকেবল যে সার্কিটগুলো হচ্ছে লিনিয়ার এবং হচ্ছে টু টার্মিনাল তো যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে রিপ্লেস করা যায় একটি ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটি কিভাবে গঠিত হয় সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটি হচ্ছে একটি ভোল্টেজ সোর্স এবং একটি একটি ভোল্টেজ সোর্স একটি ইকুইভ্যালেন্ট রেজিস্টর দিয়ে গঠিত হয় তো ধরে নিচ্ছি যে কোনো একটি যদি নেটওয়ার্ক থাকে কোনো বড় ছোট যে কোনো নেটওয়ার্ককে একটি ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা প্রথমে রিপ্রেজেন্ট করব। সেই ইকোব্যালেন্ট সার্কিটে কি থাকবে একটি ভোল্টেজ সোর্স আর একটি ইকোব্যালেন্ট রেজিস্টর এই যে ভি রয়েছে বা ভি থেভনিন বলা হয় ভি থিভেভনিন হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনাল যে টু টার্মিনালে অ্যাক্রোসে ভোল্টেজ বা কারেন্ট বের করা হবে সেই টার্মিনালের অ্যাক্রোসে যে ভোল্টেজটা হবে মানে হচ্ছে সেই টার্মিনালটাকে যদি ওপেন রাখি তাহলে তার অ্যাক্রোসে যে ভোল্টেজটা হবে সেটাই হচ্ছে ভি থেভন বা হচ্ছে এই ভোল্টেজ সোর্সের মান আর আর্থ হেভেন রয়েছে আর্থ হেভনেন হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যে সার্কিটটা আমরা অ্যানালাইসিস করব সেই সার্কিটে যদি আমরা সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিই বা ডিএক্টিভেট করে দিই তাহলে যে ইকুয়েবেন রেজিস্ট্যান্সের মান পাবো সেটাই হচ্ছে আর্থ তো এই মানগুলো পাওয়ার পর আমরা যদি এরকম একটি নেটওয়ার্ক স্থাপন করি তখন এই যে দুই টার্মিনাল রয়েছে বি যদি আমরা ভি এ বি বের করতে চাই তাহলে তাহলে হচ্ছে কিভাবে বের করতে পারবো এই ইকু সার্কিট থেকে তখন এই আর বা যে লোড রেজিস্টর রয়েছে তার এক ভোল্টেজ বের করলে হয়ে যাবে মানে হচ্ছে আর এল ডিভাইডেড বাই আর টিএইচ প্লাস আর এল ইন্টু ভিটিএইচ আবার যদি কারেন্ট বের করতে চাই তাহলে কারেন্ট কি হবে কারেন্ট হবে আর টিএইচ মানে হচ্ছে কারেন্ট ডিভিশন রোল রুল দিয়ে হয়ে যাবে আর এল প্লাস আর টিএইচ ইন্টু হচ্ছে এখানে মোট যে কারেন্ট ছিল সেই কারেন্টটা বের করতে হবে ধরে নিলাম হাইফ্রেম তো তখন হচ্ছে খুব সহজে এই যে সার্কিটটাকে অ্যানালাইসিস করা যায় বা হচ্ছে খুব ইজিলি একে সলভ করা যাবে তো আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি যে থেভেন থিওরাম কিভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে হচ্ছে বুঝতে আরও সুবিধা হবে তো এখানে একটি আমরা প্র্যাকটিস প্রবলেম নিয়ে নিলাম সার্কিট হচ্ছে এরকম এই সার্কিটকে আমরা থেবরিয়ান থিওরামের সাহায্যে সলভ করব তো এখানে বের করতে বলা হয়েছে যে কারেন্টের ভ্যালু কত যে কারেন্টটা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টু টার্মিনাল সার্কিট এবি এবং হচ্ছে সার্কিটটা একটি লিনিয়ার সার্কিট সুতরাং আমরা যদি থেভনেন থিওরাম অ্যানালাইসিস করে বের করতে চাই তাহলে তার ইকোব্যালেন্ট সার্কিট হবে এরকম যে ভিটিএইচ মানে হচ্ছে ভি থেভন আর হচ্ছে একটি ইকুইভ্যালেন্ট রেজিস্টার থাকবে আর এ বি এর অ্যাক্রসে যে রেজিস্টারটা রয়েছে ওয়ান ওহোমে সেটা হচ্ছে এখানে থাকবে আর এল এর মান হচ্ছে ওয়ান ওহম তো এখানে আমাকে আইয়ের মান বের করতে হবে তো তার জন্য আমাকে ভিটিএচ আর এর মান বের করতে হবে প্রথম তো আমরা প্রথমে ভিটিএইচ কীভাবে বা ভি কীভাবে বের করব সেটা হচ্ছে দেখিনি তো এর জন্য আমি এখানে অ্যারোসাইন দিয়ে দেখা দেখাচ্ছি তাহলে ভিটিএইচ এর জন্য আমাদের যে ভোল্টেজটা লাগবে সে ভোল্টেজটা কী হবে তো আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার ড্র করছি ভোল্টেজ সোর্স থাকবে দেন হচ্ছে সিক্স ও একটি রেজিস্টর দেন হচ্ছে একটি কারেন্ট সোর্স আবার একটি সিক্স ওহমের রেজিস্টর আর হচ্ছে ফোর ওহমের একটি রেজিস্টর যেহেতু ভি থেবনেন বের করবো সুতরাং এই বি এর অ্যাক্রোসে এ পয়েন্ট বি পয়েন্টের অ্যাক্রসে ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে ওপেন সার্কিট তাহলে কি হবে এই যে এই রেজিস্টারটা সেটা ওপেন হয়ে যাবে আমার এই টার্মিনালের অ্যাক্রোসে ভোল্টেজটাই হবে ভি ভিথেেন এই টার্মিনাল অ্যাক্রোসে ভোল্টেজ বলতে বুঝাই এই ফোর ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ তাহলে আমি লিখি নিই ফোর ওহোম দেন হচ্ছে সিক্স ওহম আর সিক্স ওহম ভোল্টেজ সোর্সের মান টুয়েলভ ভোল্ট আর কারেন্ট সোর্সের মান টু এম্পিয়ার তাহলে আমাকে এই যে এই পয়েন্টের ভোল্টেজ মানে ভিএবি বা হচ্ছে ভিটিএইচ বের করতে হবে এই দুই পয়েন্ট ওকে তো ভিটিএইচ বের করার জন্য এখানে আমরা এর আগে যতগুলো ভিডিও দেখানো হয়েছে বিভিন্ন থিওরাম বা সার্কিট অ্যানালাইসিস ওয়ে যে কোনো একটি যদি আমরা ইউজ করি তাহলে ইজিলি করা যাবে সলভ করা যাবে যেমন হচ্ছে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি বা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে পারি বা হচ্ছে সুপার পজিশন থিওরামও অ্যাপ্লাই করতে পারি তো আমরা যে কোনো একটি ইউ যে কোনো একটি ওয়ে ফলো করে একে সলভ করা যাবে তো আমি কেসিএল ইউজ করছি তো তার জন্য এ পয়েন্টের ভোল্টেজ দিয়ে দিলাম ভি আর এই পয়েন্টের ভোল্টেজ তো ভিটিএচ আছেই তাহলে হচ্ছে প্রথমে এই পয়েন্ট ওয়ানের জন্য কেসিএল অ্যাপ্লাই করব তাহলে কি হবে এই কারেন্টটা আসছে এই কারেন্টও আসছে আর এই কারেন্ট যাচ্ছে তাহলে এই কারেন্টের জন্য কি হবে টুয়েলভ মাইনাস ভি ডিভাইডেড বাই সিক্স টু এম্পিয়ারও আসছে প্লাস টু আর যাচ্ছে হচ্ছে ইকুয়াল ভি মাইনাস ভিটিএইচ ডিভাইডেড বাই সিক্স তাহলে একে যদি সলভ করি তাহলে কী আসবে টুয়েলভ বাই সিক্স মানে হচ্ছে টু প্লাস টু আর ভি এর মানগুলো যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে কী আসবে ভি বাই সিক্স দেন হচ্ছে প্লাস ভি বাই সিক্স আর ভি ভিটিএইচ এর মান থাকবে ভি ভিটিএইচ ডিভাইডেড বাই সিক্স একে আরেকটু সিম্পল করে লিখি তাহলে আসবে ভি ওয়ান বাই থ্রি মাইনাস এইচ ওয়ান বাই সিক্স এটা হচ্ছে আমার একটি ইকুয়েশন প্রথম নোডের ক্ষেত্রে এই ইকুয়েশানটা বের হয়েছে এখন দ্বিতীয় নোট মানে হচ্ছে এই পয়েন্টে যদি বের করতে যাই তাহলে কী হবে তাহলে হচ্ছে এই কারেন্টটা আসছে আর সিম্পলি এ কারেন্টটা যাচ্ছে সুতরাং ভি মাইনাস এইচ ডিভাইডেড বাই সিক্স আর যাচ্ছে কোন কারেন্টটা ভিটিএইচ ডিভাইডেড বাই ফোর তাহলে এখান থেকে কী লিখা যায় ভি বাই সিক্স ইকোয়াল ভিটিএইচ ওয়ান ফোর্থ প্লাস ওয়ান সিক্স মানে লেখা যায় ভিটিএইচ ইন্টু আমরা ক্যালকুলেটারে দেখিনি যে কত আসবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স ফাইভ তো এখান থেকে আমরা যে কোনো একটি মান যেমন হচ্ছে ভি কত আসবে ফাইভ বাই টু ভিটিচ এই মানটা এখন আমরা এই ইকুয়েশানে যদি বসিয়ে দিই আর একটি পেজ নিয়ে নিচ্ছি তো হচ্ছে আমি এখন এই ইকুয়েশনের মান এই প্রথম ইকুয়েশনে বসিয়ে দেবো তাহলে কি আসবে ফোর ইকুয়াল ভি ইন্টু ফাইভ বাই থ্রি ইন্টু টু মাইনাস ভিটিএইচ সরি মাইনাস ভিটিএইচ ওয়ান বাই তাহলে ভিটিএইচ ফাইভ বাই সিক্স মাইনাস তাহলে কত আসবে ফাইভ ডিভাইডেড বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স আর হচ্ছে টু থার্ড ফোর ইকাল ভিটিএইচ টু থার্ড দেন হচ্ছে তাহলে ভিটিএইচের মান কত হবে সিক্স ভোল্ট তো এটা হচ্ছে ভিটিএচের মান তো আমরা ইকো ব্যালেন্স সার্কিটটা যদি আরেকবার দেখি তাহলে ভিটিএচের মান পাওয়া গেল এখন আমরা বের করব আর টিএইচ মানে হচ্ছে আর্থেভেন বের করব তো আর্থেভেন বের করার জন্য আমাকে প্রথমে একটি ইকো সার্কিট ড্র করতে হবে তাহলে ইকো ব্যালেন্স সার্কিটটা কী হবে আমরা যেমনটি দেখেছিলাম আর বের করার জন্য আর বের করার জন্য সব ডিপ ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স রয়েছে সেগুলো টার্নড অফ করতে হয় তো সবগুলো যদি আমরা টার্নড অফ করে দিই মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্স এই কারেন্ট সোর্সকে অফ রাখতে হবে ভোল্টেজ সোর্স অফ রাখা মানে হচ্ছে একটি শর্ট সার্কিট আর কারেন্ট সোর্সকে অফ রাখা মানে হচ্ছে একটি ওপেন সার্কিট সুতরাং এখানে কোনো কানেকশান হবে না সিক্স ওহম আর হচ্ছে ফোর ওহম তাহলে আমাদের ইকো সার্কিটটা হবে এরকম ফোর ওহম তো এর এখন হচ্ছে এবি এ এ বি প্রান্ত দিয়ে আমরা দেখবো যে তার ইকো সার্কিটটা কত তো তাহলে আছে আমরা দেখতে পাচ্ছি সিক্স প্লাস সিক্স হবে আর তাহলে হচ্ছে এই ইকুইবেলেন্ট যদি আমরা রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে সিক্স ওহম আর সিক্স ওহম সিরিজে থাকবে তার সাথে ফোর ওহমের সাথে প্যারালাল থাকবে তাহলে আর ইকুইবেলেন্ট আমরা লিখতে পারি সিক্স প্লাস সিক্স মানে হচ্ছে টুয়েলভ ওহম প্যারালাল ফোর তার মানে হচ্ছে টুয়েলভ ক্রস ফোর ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস ফোর তো হবে থ্রি ওহম তো এখন আমরা যদি এই সার্কিটে এই ইকর সার্কিটে সবগুলো মান পেয়ে গিয়েছে যে ভি থেভিনের মানও আছে আর থেবনেনের মানও আছে এখন যদি এই কারেন্টটা বের করতে চাই তাহলে কি হবে এই কারেন্টের জন্য কারেন্ট আই ইকোয়াল কারেন্ট আই লেখা যায় যে ভি বাই আর মানে হচ্ছে ভি থেভিন ডিভাইডেড বাই আর থেভিন প্লাস আর এল তার মানে হচ্ছে ভি থেভিনের মান আমরা বের করেছি সিক্স সিক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান ফোর তার মানে হচ্ছে সিক্স বাই ফোর এই মান আসবে হচ্ছে সিক্স বাই ফোর ওয়ান পয়েন্ট তো এটাই হচ্ছে এই কারেন্টের মান তো এভাবে আমরা যে কোনো যে কোনো বড়ো সার্কিট এ যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে খুব ইজিলি এভাবে সলভ করা যায় তো আজকে এই পর্যন্তই দিস ভিডিও